সুপ্রভাত বন্ধুরা, ভিউ স্টোরিতে সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর গতকাল আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খুব ঝড় হয়েছে, তার জন্য প্রচুর গাছপালা পড়ে গেছে। যদিও আমাদের কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে ছোটো কাকা মেজো কাকাদের সব গাছপালা পড়ে গেছে। বাবা মা সকাল থেকে ওখানে আছে, তো চলো গিয়ে দেখি কী কী গাছ পড়ে গেছে আর কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তোমার সাথে শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ আমরা সপরিবারে যাচ্ছি, বাবা মা অলরেডি চলে গেছে আর আমরা এই তিনজনে বেরিয়েছি। দেখতে পাচ্ছ এটা মেজো কাকার পাকুড় গাছ ভেঙে পড়ে গেছে এই নিচে, আর ওখানে একটা মেহগনি গাছ ভেঙে পড়েছে, আর এখানে অনেক কলা গাছ পড়ে গেছিলো, তো সকালে সব কাকা কলা গাছ কেটে নিয়ে চলে গেছে। বাবা মা এই দেখো কি কচি কলাটা তোলো, কলা গাছে পুরো কচি কলা, একদম কিচ্ছু করার নেই, গাছ পড়ে গেছে কি করা যাবে। এই দেখো পুরো কাঁদি পড়ে গেছে অনেকগুলো। এটা হচ্ছে আমাদের পুরনো শানের পুকুর, বড় পুকুর, শানটা ভেঙে গেছে। বাবা এখানে ভেন্ডি তুলছে, দেখো এটা করলা গাছ, করলা গাছে বেশ কিছু করলা ধরেছে। এই দেখতে পাচ্ছ এখানে বড়ও আছে, এই বড় করলা একটা আছে, এখানে আছে আর ওদিকেও আছে, তো আর একটু বড় হতে পারে। যাই হোক, আজকে তবু গোটা দিয়ে করলা তোলা হোক, গাছে প্রথম করলা খাওয়া হোক, খেয়ে দেখা হোক কেমন। তোলো দুটো তোলো, বড়, হ্যাঁ বড় একটা তোলো, একটা মাঝারি তোলো। এই দেখো দেবজিৎ, দেখি কী মাছ আছে, মাছ নিয়ে চলে এসছে, অনেক মাছ নিয়ে এসছে, চুনো মোয়াটি মাছ, চুনো মোয়াটি, হ্যাঁ আর আছে এর মধ্যে একটা কী মাছ, এটা সিলভার কাপ, তুই একদিকে থত্ত দেখি, এটা খুলে দেখি, এই দেখো ভিতরে বড় মাছ বেশ। বন্ধুরা সরাসরি চলে এসেছি উনুন সালে, আর এখানে বলেছি তোমাদের একটা রেসিপি শেয়ার করব, ছোট্ট একটা রেসিপি, তো দেখে নাও কী আজকে রেসিপি হচ্ছে। আর আজকে রান্না কী আছে একটু দেখো, কি বলো রান্না এক্সট্রা করে কিছু হচ্ছে না, আমরা যা খাবো সেটাই দেখাবো। গ্রাম বাংলায় যেরকম মানে বাড়ির শাক সবজি দিয়ে রান্না হয় সেরকমই বাড়িরই সবজি দিয়েই আজ একটা প্লেন তরকারি হবে। তো দেখো রান্নি সবজিও কাটছে, এদিকে মাছও ভাজছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিটা ভাজা হবে। তেল দেওয়া হলো, পাঁচফোড়ন দেওয়া হলো, আর ভেন্ডি তো ভাজা হয়ে গেছে, দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিল আদা রসুনের পেস্ট, কুচিয়ে রাখা আলু, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, হালকা করে আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ভেন্ডি, দিয়ে দিচ্ছে মশলা জল, সাথে আরও কিছুটা জল অ্যাড করা হয়েছে। এবার এটা মিনিট দশে মাছ দেওয়া হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে সর্ষে বাটা, তারপর দেওয়া হচ্ছে জিরে বাটা, ভেন্ডি মাছের আর তার সাথে সর্ষে দিয়ে
একটা তরকারি সুন্দর একটা রেসিপি তৈরি হলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো